everyone, welcome back to my channel. আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও বিন্দাস আছি তাই পুলিশ ব্লগের সাথে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে। গুড আফটারনুন বন্ধুরা, আমি ভিডিওটি এই বিকালবেলায় শুট করছি তাই তোমাদেরকে গুড আফটারনুন জানিয়ে ভিডিওটি শুরু করে দিলাম। বন্ধুরা, তোমাদের রিকোয়েস্ট নিয়ে চলে এসেছি, ডেইলি ব্লগ না সেটা তো আমাকে দেখেই বোঝা যাচ্ছে। তার আগে বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই ভিডিওটিকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর যারা নতুন বন্ধু হয়েছে আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে দিও। নোটিফিকেশন অল না করলে কিন্তু আমার আপলোডেড ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে সময় মতো পৌঁছাবে না, আর তোমরাও কিন্তু ওয়াচও করতে পারবে না। সো নোটিফিকেশন অল করে দিও। আর আজকে আমি আমার সব থেকে প্রিয় একটা ব্রেড নিয়ে চলে এসেছি। তোমাদের রিকোয়েস্ট ছিল বহুত দিন থেকে, আমার রিকোয়েস্টটা রাখতে দেরি হলো, তার জন্য আমি খুবই দুঃখিত বন্ধুরা। আর তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছ, আমি এই তোমাদের ভালোবাসা নিয়ে এত ইন্সপায়ার হচ্ছে ভিডিও করার, সে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমরা আমাকে এইভাবে ভালোবাসা দিয়ে যেও, আর আমার ভালোবাসা সবসময় তোমাদের সঙ্গেই রয়েছে বন্ধুরা। আর আজকের যে ব্রেডটি করতে চলেছি সেটা রয়েছে ফিশটেল ব্রেড, আমার ভীষণই প্রিয়। তার আগে বন্ধুরা, চুলটাকে একটু কম্বিন করে নেব, আর কেউ পালিয়ে যাবে না কিন্তু ভিডিওটি শেষ না হওয়া পর্যন্ত আমার সঙ্গে থেকো, ভিডিওটি সম্পূর্ণ দেখো। চলো তবে আমি এখন আগে হেয়ারটাকে কম্বিন করি, দেন ফিশটেল ব্রেড করি, তোমরা দেখতে থাকো। Thank you.
আমার তো ভীষণ পছন্দের এই ব্রেডটা, বেশ দারুণ লাগে আমার। আমি যখন স্কুলে পড়তাম তখন তো চুল একদম এরকম ছোট ছোট ছিল, যখন কলেজ পড়তাম এইটুকু এইটুকু ছিল, তখন একটু ফিশটেইল করতাম একটুখানি অল্প, ভালো লাগতো না অবশ্য, তবুও মানে দেখতে ভালো লাগতো না, বাট আমার করতে ভালো লাগতো, আমি সব ফ্রেন্ডসদের করে দিতাম। দেখো কেমন হয়েছে, আবারও বলছি আমার ভীষণ পছন্দের ফিশটেইল ব্রেড, তোমাদের রিকোয়েস্ট আজ রেখেই নিলাম। আর এই ফিশটেইল ব্রেডটি জিন্স টপ, গাউন, তারপর শাড়ির সঙ্গে তো ভীষণ ভালো যায় শাড়ির সঙ্গে, আর এখান দিয়ে একটু ওই যে হেয়ার ক্লিপগুলো পাওয়া যায় ছোট ছোট পুঁতি মতন বিভিন্ন স্টাইলের, ওগুলোও এখান দিয়ে লাগানো যায়, বেশ দারুণ লাগে দেখতে। বা এখানে একটা ফুল লাগিয়ে দিলে শাড়ির সঙ্গে তো ওয়াও, সরস্বতী পূজার দিন বাদাই যায় এভাবে চুল শাড়ির সঙ্গে। আর বন্ধুরা, আমি আবারও কালকে নতুন আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসবো। তোমাদের যদি আমাকে দিয়ে কোনো রিকোয়েস্টেড ভিডিও করানোর থাকে, তোমরা আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে দিও, আমি আমার সাধ্যমতো ট্রাই করবো। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এভাবেই আমাকে ভালোবাসা দিয়েছে, আমার ভালোবাসা তোমাদের সঙ্গে রয়েছে। তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি, টাটা।